দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমেই থাকছে সংস্কৃতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 25তম দ্বিবার্ষিক জাতীয় চারুকলা প্রদর্শনী প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 জুলাই পর্যন্ত ঢাকার লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর একক চিত্রকলা প্রদর্শনী লালসার উপাখ্যান প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান এক্সিবিশন হলে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আমিনুল ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী অর্গানটি প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 8 জুলাই পর্যন্ত এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ রাত 8:20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক আমরা আমরাই আব্বা হুসি কি আমি আসলে একটা জরুরি বিষয় আলাপ করতে আসছি আপনার হ্যাঁ জরুরি বিষয় বলেই তো পাশে বসে আলাপ করা দরকার তাই না এমন একটা জরুরি বিষয় যে আমি বাসায় বসে আলাপ করতে পারবো কিন্তু ভাই খেলা একটা আছে এই খেলাটাই আগে কোন শুনি খেলা হলো ভাই জিল সমাধান করবে মানে তুই চলো সমাধান রাত 9:40 মিনিটে থাকছে একক নাটক আপনি বাবা মার জন্য একদম মন খুলে শপিং করা আপনার কোনো মেয়ের সাথে প্রেম টিকবে চা খাবে কু দিয়ে শব্দ করে চা খাবো আমার কোটা খেয়ে পেট ভরানো দরকার এত টাকা তুই কোথায় পাবি লিরা ভুলটা আমার ছিল সারাদিন কাজ করলে হবে পেট ভরবে হঠাৎ করে তোর এই পরিবর্তন কেমন যেন লাগছে মা সবকিছু ডিসিশনে খালি জিহান 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 কেন মা কাল থেকে মাপস আসবে রাত 11:30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এবার দুপুরের অতিথি দর্শক আমাদের আজ দুপুরের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস শুভ দুপুর আপু কেমন আছেন শুভ দুপুর আমি ভালো আছি আপনি জি ভীষণ ভালো আছি এই যে নজরুল সঙ্গীত শিল্পী সাধারণত দুপুরবেলা আপনার কিভাবে কাটে দুপুরবেলা আসলে মানে আপনার মানে শুরুটা হয় সকালবেলা গানের রেয়াজ দিয়ে আর দুপুরবেলাটা আমি কাজ করি আমাকে চাকরিতে যেতে হয় আচ্ছা সেইভাবে আর কি তার মানে সকালে কি অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় রেওয়াজের জন্য 8টার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়ি 8টার মধ্যে উঠে মানে কিছু একটা খেয়ে চা অথবা সামান্য কিছু খেয়ে আমি ই করে প্র্যাকটিস করে তারপর আমার কাজে আমাকে বের করে রেওয়াজ করা হয় কতক্ষণ নরমালি 45 মিনিট থেকে প্রতিদিন কি করা হয় প্রতিদিন একেবারে প্রতিদিন কারণ আমি আপনাকে একটু বলি প্রতিদিন না হলে না মনটা খুব খারাপ লাগে যেন মনে হয় যে কি যেন বুঝি হলো না আজকে আজকে কি একটা বাদ গেল মনটা খচখচ করে সেজন্য আমি চেষ্টা করি মানে শত প্রতিকূলতা থাকলেও প্রতিদিন একটু মানে একটু কম সময় হলেও কম হলেও আমি টাচ করবই এটা এটা না হলে না আমার মনটা খুব খারাপ লাগে আচ্ছা তো এখন তো নিশ্চয়ই অনেকগুলো কাজ হয়েছে আপনার আমি জানি দুটো কাজ অলরেডি এসেছে তো কাজগুলো সম্পর্কে একটু জানি এই যে গেল আমাদের নজরুল জয়ন্তী এর মধ্যে আমার দুটো গান এসেছে আচ্ছা একটি হচ্ছে আপনার মিউজিক ভিডিও অলটা অলি সরদশ এই গানটা একেবারেই আনকমন একটা গান কারণ আপনি জানেন যে মানে নজরুলের প্রায় 4000 গান রয়েছে তো ঘুরে ফিরে আমরা কি করি ওই 100-200 পরিচিত গানগুলোই সাধারণত গাওয়া হয় কিন্তু আমি যেটি মানে চেষ্টা করি একটু অপ্রচলিত গান শ্রোতাদের উপহার দিতে একটু চেষ্টা করি তো সেই আঙ্গিক থেকে আপনার টলমল টলমল গানটা করা আর বোধহয় আমি ছিনু বুঝিও যে খুব যে প্রচলিত তা নয় তো আমার সঙ্গে আপনার ওই টলমল গানটাতে একজন নাচের শিল্পী ছিল
কারণ আমরা প্রচুর দাবদাহের মধ্যে ছিলাম অনেকটা দিন, তো আমি মানে ভেবেছি যে নজরুল জয়ন্তী যখন পড়বে তখন তো আসলে বর্ষাই থাকবে, তো সে কারণেই বর্ষার মানে, আর বর্ষা হচ্ছে কবিরও প্রিয় ঋতু আমারও প্রচুর, বর্ষা আমাকে খুব খুব অ্যাট্রাক্ট করে, আমাকে বর্ষা বর্ষা ছুঁয়ে যায়, বৃষ্টি হলে মনটা কেমন যেন করে, আচ্ছা মানে মন ভালো নেচে ওঠে, হ্যাঁ মন ভালো লাগার পাশাপাশি মন খুব নেচে ওঠে বৃষ্টির, আর নজরুলের যে মানে আপনার ইসে বৃষ্টির যে সুর যে বাণী সেটা খুব আন্দোলিত করে আসলে আমাকে খুব। সাধারণত যখন বৃষ্টি হয় তখন বা বর্ষা শুরু হয় তখন নজরুলের কোন গানগুলো বেশি মাথায় বাজে আপনার? আমার রিমঝিম নামিল দেয়া, তারপরে মোর ঘুমও ঘরে এলি মনোহর, তারপরে আপনার রুমুঝুম, এই গানগুলো না মানে খুব রিদমিক গান আর মানুষকেও খুব ছুঁয়ে যায় আসলে আমাকেও। আচ্ছা তো এখন না হয় একটি গান শুনি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। কোন গানটি শুনছি? আমার এই মুহূর্তে করতে ইচ্ছে করছে হচ্ছে রিমি রিমঝিম রিমঝিম নামিল দেয়া, শুনি। রিমি রিম ঝিম রিম ঝিম নামিলো দেয়া, রিমি রিম ঝিম রিম ঝিম নামিলো দেয়া, হেরি শিহরে কদম বিদরে কেয়া নামিলো দেয়া, রিমি রিম ঝিম রিম ঝিম নামিলো দেয়া, রিমি রিমঝিম রিম ঝিম নামিলো দেয়া, ঝিলে শাপলা কমল ওই মেলিল দল গো মেলিল দল মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া নামিলো দেয়া, মেঘ অন্ধ গগন বন্ধ খেয়া নামিলো দেয়া, রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া, রিমি রিমঝিম রিমঝিম নামিলো দেয়া। ভীষণ সুন্দর। যে দুটি মিউজিক ভিডিওর কথা বলছিলেন, যে দুটি নতুন গান এসেছে সেটা মিউজিক ভিডিও কিভাবে করা হয়েছে? মিউজিক ভিডিও এটার মানে প্রথম আমি ছিনু বুঝি বৃন্দাবনে যে গানটি এটার আপনার সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়, আর আপনার এটার আপনার মিউজিক ভিডিওটা নির্মাণ প্লাস এটার যে যা কিছু আছে অনুষঙ্গ সব কিছু করেছে স্টুডিও বাংলা ঢোল, দুটো ইসেরই আর কি। তো প্রথম যে গানটি বধু আমি ছিনু বুঝি বৃন্দাবনে, এটি হচ্ছে মানে রাধাকৃষ্ণের যে আপনার যুগল যে একটা ভাবনা থেকে তাদের যে মিলন বা প্রেম যাই বলি না কেন সেই মানে প্রেক্ষাপটে কবির এই গানটিকে লেখা। তো তখন তো বৃন্দাবনের মানে রাধিকাকে তো আর আমরা এখন পাবো না, তো আমি চেষ্টা করেছি যে আধুনিক হোক রাধিকা তারপর একটু পৌরাণিক ভাবটা থাকুক, তো এটার শুটিংটা করেছে আপনার বিউটি বোর্ডিংয়ে, ওখানে একটু প্রাচীন ভাব আছে, একটু পুরনো বাড়িটা বিউটি বোর্ডিংটা অনেক পুরনো সে কারণে ওখানটা মানে ই করা বেছে নেওয়া আর কি, মানে আধুনিক ফরম্যাটে কিছু পৌরাণিক মিলিয়ে মানে রাধিকাকে উপস্থাপন না, আধুনিক রাধিকা কেমন হতো সে বিষয়টি মনে হয় দেখানো হয়েছে। হ্যাঁ সেরকম হয়েছে, কারণ আধুনিক রাধিকাকে দেখাচ্ছে একদিকে আপনার মানে রাধিকা লাল শাড়ি পরে আলপনা দিয়ে একে, যারা দেখবেন মানে মিউজিক ভিডিওটি যারা দেখেছেন বা দেখবেন যে তারা দেখবেন যে আধুনিক রাধিকা আসছে, আবার যখন রাধিকা যখন গানটা শেষ করছে তার যে চলে যাওয়া সেখানে একটা খুব বিরহ কাতরতা রয়েছে, মানে সে চলে যাচ্ছে একেবারে মানে মনে হচ্ছে বৃন্দাবনকে ছুটি দিয়ে বা কৃষ্ণ তাকে ফাঁকি দিয়েই বোধ হয় চলে গেল, এরকম একটা প্রেক্ষাপট আছে এই গানটাতে। আর টলমল যে গানটি মানে দ্বিতীয় যে গানটি আমার মানে রিলিজ হয়েছে ওটি হচ্ছে আপনার মানে নজরুলের মার্চের মানে সুর, কিন্তু এমন সুন্দর করে নজরুল আপনার ব্লেন্ডটা করেছেন যে একদমই মনে হয় না এটা মার্চ পাস্টের কোনো গান,
মনে হয় একটা আপনার মানে পল্লীর কোন সুর পল্লীর যে একটা মানে ধরন রয়েছে ঢং রয়েছে সেটি আমরা পাই মানে বিশেষ করে গানটির অন্তরাতে আমরা যখন যাব দর্শক যখন শুনবেন তখন খুব অতীতে নিয়ে যাবে আপনাকে খুবই নস্টালজিক করে দিবে আচ্ছা তো আমার সেই গানের সঙ্গে একজন মানে ই ছিল নৃত্যশিল্পী ছিলেন একজন মানে তিনি নাচছিলেন কিন্তু আমি বলেছিলাম যদিও পল্লীর একটা ভাব রয়েছে কিন্তু আমি চাইছিলাম যে নৃত্যটা ইহো মানে আপনার খুব ক্লাসি হোক নৃত্যটা আচ্ছা সেই পল্লীর ভাবটিকে আর ফুটিয়ে দেইনি আর কি এইভাবে আসলে করা এটা আচ্ছা নজরুলের নজরুল সঙ্গীত আসলে ভীষণ আমার মনে হয় যে সাধনা যে একটা ব্যাপার সেটা অনেক লেংথি একটা প্রসেস যে একদিনে তার দর্শনটাকে বোঝা তার সেই দর্শনটাকে ধারণ করে গানটা ডেলিভার করা এটা নিতান্তই কষ্টসাধ্য একটি ব্যাপার তার মধ্যে আবার সেই নজরুল সঙ্গীতগুলোকে ধারণ করার পর গাওয়ার পর সেটাকে আবার সেই চারটার একটা ফ্রেমের মধ্যে বন্দি করা এটা কিন্তু আরও বেশি কঠিন বা একটা চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জটা আপনি কতটুকু আসলে সফলভাবে পূরণ করতে পেরেছেন আসলে যে কোনো সঙ্গীতই হচ্ছে আসলে খুবই চ্যালেঞ্জিং আপনি যদি সুন্দর করে সেটা আধুনিক হোক নজরুল হোক রবীন্দ্র হোক উচ্চাঙ্গ সঙ্গীত হোক যাই হোক না কেন সঙ্গীতের মানে সকল মানে শাখাই কিন্তু যথেষ্টই মানে সুকঠিন বলবো সেই ক্ষেত্রে নজরুলেরটা আরও কঠিন কারণ নজরুলের পূর্ণাঙ্গ গানটি রয়েছে ক্লাসিক বেস আপনি যদি ক্লাসিক্যাল চর্চাটি না করেন তাহলে নজরুলের গান গাওয়া খুবই কঠিন এটা আর নজরুল মানে অল ডিউ রেসপেক্ট নজরুল হচ্ছে একজন ভার্সেটাইল মানুষ তিনি দেখেন ওনাকে বলা হয় যে দ্রোহের কবি মানবতার কবি প্রেমের কবি বিরহের কবি অভিমানের কবি যদি দ্রোহের কবি বলা হয় উনি শুধুই দ্রোহের কবি উনি যুদ্ধ করে মানে উনি মানে জেল খেটেছেন হ্যাঁ মানুষের জন্য মানবতার জন্য যে আপনি কাঁদছেন আমিও কাঁদছি উনি কিন্তু ড্রয়িং রুমে বসে গান লেখেন তারপরে উনি কী করলেন সেই দ্রোহ থেকে উনি বেরিয়ে গেলেন উনি কোথায় চলে গেলেন উনি কাব্যগীতিতে চলে গেলেন সেই কাব্যগীতি থেকে উনি একেবারেই মানে একটা আধ্যাত্মিক একটা একটা ভাবে উনি চলে গেলেন ওনার ছেলের মৃত্যু ওনাকে কোথায় নিয়ে গেল উনি উনি লিখলেন আপনার শ্যামাসঙ্গীত উনি লিখলেন ইসলামিক গান তা আপনি যে ধারণ করবার কথাটি বলেছেন আসলে এই আত্মীকরণের ব্যাপারটি কিন্তু আসলে মানে খুব ভেতর থেকে জাগতে হয় তাহলে কবিকে পড়াশোনা করতে হবে সেই পর্যায়ে বা সেই পরিমাণের ভালোবাসাটা নজরুলের প্রতি না থাকলে আসলে একেবারে নজরুল সঙ্গীত চর্চা করাটা বেশ কঠিন বেশ কঠিন এবং নজরুল এত বেশি আজকে মিলেনিয়ামও এত বেশি প্রাসঙ্গিক যে আমার তো মনে হয় যে এই যে আজকে আমরা আলোচনা করছি খুব ভালো লাগছে আমি বিশেষ করে এনটিভিকে ধন্যবাদ দেবো যে কোনোরকম নজরুল প্রয়াণ বা নজরুলকে মানে কেন্দ্র করে নয় আসলে নজরুল প্রতিদিনের প্রতি মুহূর্তের কারণ তাকে যদি ওনার যে ইটি রয়েছে ঐশ্বর্য রয়েছে সেটি যদি আমরা আত্মীকরণটা করতে পারি তাহলে তো আমরাই সমৃদ্ধ হবো আমরা জাতি হিসাবে আমরা একদম মাথা উঁচু করতে পারবো বিশ্বের দরবারের কাছে আমরা নজরুলকে আমরা পরিচিত করতে পারবো একদমই তাই আপু এই মুহূর্তে একটি গান শুনি আমরা গল্পের এই সময় সেটি গান শুনি আচ্ছা এটিও বর্ষা আজকে আমি বর্ষাতেই থাকতে চাইছি জি মোর ঘো মোঘরে এলে মনোহর নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝমো 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 রম ঝমো মোর ঘুমো ঘরে এলে মনোহর নমো 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 শ্রাবণ মেঘে নাচে নটবর রম ঝমো 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 রম ঝমো মোর ঘুমো ঘরে এলে মনোহর বাহ সুন্দর যে মিউজিক ভিডিও দুটি করেছেন এবার এসেছে সেটা রেসপন্স কেমন পেয়েছেন শ্রোতা দর্শকদের কাছ থেকে আমার মনে হয় যে এটা শ্রোতারাই তো ভালো বলবেন তাও আমি যা দেখতে পাচ্ছি
খুবই ভালো রেসপন্স পেয়েছে। কারণ এখানে একটু আপনার আমি যখন গানটি যখন নির্মাণে গেছিলাম তখন যে প্ল্যানিংটা ছিল যখন আপনার সঙ্গীত আয়োজনটা মানে নজরুলের মানে দুটো গানই বাণী এবং সুরকে ঠিক রেখে আমি এটা সঙ্গীত আয়োজনটা একটু আধুনিক ফর্মেটে করতে চেয়েছি। কারণ আমরা এখন মিলেনিয়ামে রয়েছি, তো আমরা যদি নজরুলকে নতুন প্রজন্মের কাছে যদি পৌঁছে দিতে চাই তাহলে তো নতুন প্রজন্মের জন্য একটু একটু নতুনত্ব বোধ করে লাগেই। তো থাকবে কিন্তু সঙ্গীত আয়োজন এবং বিনির্মাণের ক্ষেত্রে মানে আমি যখন সেখানে আমি মডেল হয়েছি তখন আমি চেয়েছি নির্মাণটা নির্মাণ শৈলীটা আধুনিকতর হোক, এরকমটা ব্যাপারটা। আচ্ছা, আপনার তো শেখাটা ছায়ানটে, তারপরে আপনার তখন আমি গ্রামে থাকি তখন স্থানীয় একাডেমিতে শিখি বেশ মানে কবছর শিখি। শেখার পরে আপনার আমি যখন ঢাকায় এলাম তখন ঢাকায় এসে আমি ছায়ানটে ভর্তি হই। ছায়ানটে ওখানে অনেক অনেক গুরুদের মানে সান্নিধ্য পেয়েছি, তার মধ্যে শ্রদ্ধেয় মানস কুমার দাস, ওনার কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল দুটোই শিখেছি। তারপর আছেন আমাদের স্বনামধন্য মানে শিল্পী শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিল ভাই, সুমন চৌধুরী, অঞ্জলি রায়। তারপরে আপনি জানেন আমি ইন্ডিয়াতে শিখেছি তিন কবির গান, শর্বাণী হোমের কাছে শিখেছি, ওখানে আমি বারবার গেছি, ওখানে শিখেছি, এভাবেই শেখা এখনও শিখছি। আসলে শেখার কোনো শেষ নেই, একেবারেই শেষ নেই, সারা জীবন। বিশেষ করে 48টা কলার মধ্যে সঙ্গীত হচ্ছে মানে সব। যে কঠিনতম কলা, তো এই সঙ্গীতের মানে যে এটা মানে চেষ্টাটা এটা আজীবন করে যেতে হয়, এটার কোনো শেষ নেই আসলে। এখন পর্যন্ত নজরুল সঙ্গীত কতগুলো করা হয়েছে আপনার? নজরুলের আমার ই থেকে রিজার্ভেশন থেকে আপনার দুটো সিঙ্গেলস এসছে, মানে যেটিকে আমরা সিডি বলি, যখন সিডির যুগ ছিল তখন আমার দুটো এসছে আমার। আর আমার মিউজিক মানে সে মিউজিক ভিডিও এসছে 28টি মোট এ পর্যন্ত। প্রথম গান কোনটা ছিল? প্রথম গান ছিল জাকনানিশি গানে গানে জাগরণে জাগরণ। আচ্ছা, কত কোন সালে সেটা? এইটা ছিল বোধহয় খুব যদি ভুল না করি এটা বোধহয় 15 সালে ছিল। 15 সালে 15 সালে প্রথম নজরুল সঙ্গীতের মিউজিক ভিডিও আকারে বেরোচ্ছিল। আচ্ছা, আর এটা হচ্ছে 2023 সালে। এই যে এতগুলো বছর নিজের গানের ক্ষেত্রে নিজেকে কিভাবে আসলে এই পরিবর্তনটার কথা ডিফাইন করবেন, কি এসেছে আপনার গলার সঙ্গীতের ধরন বলি বা গলার চর্চা বলি, কোন জায়গায় নিজেকে পরিবর্তনটা খুঁজে পান? আসলে নিজেকে পরিবর্তন বলতে মানুষ নিয়ত পরিবর্তনশীল সব কিছুতেই, তো সেটাই নিশ্চয়ই আমার মধ্যেও এসেছে। প্রথম গান মানে করার সময় একটা মানে চিন্তা যে কেমন কি হবে বা কেমন হচ্ছে বা শ্রোতারা কিভাবে দেবে বা আমি কেমন করে ডেলিভারিটা দিচ্ছি, এটা একটা ভাবনা কাজ করেছে, কিছুটা ভয়। তারপরেরটাতে কিছুটা ভয় কেটেছে, তখন কিছুটা নতুনত্ব আনবার চেষ্টা করেছি, তারপরেরটাতে আর একটু আপডেট করার চেষ্টা করেছি। এইভাবে আসলে এগুলি একটা মানে পর্যায়ক্রমিক একটা মানে ব্যাপার আসলে, ধারা আসলে, এটা এটা চলতেই থাকে। সবথেকে বড় যে বিষয়টা, যে এই যে আমরা দর্শনের কথা বলছিলাম, নজরুলের যে দর্শন সেটাকে ধারণ করার কথা বলছিলাম, আমার কাছে মনে হয় যে আপনার সঙ্গীতের ক্ষেত্রে সেই ধারণ করার যে ক্যাপাসিটি সেইটাতে আমূল পরিবর্তন এসেছে। কারণ বয়সের সাথে সাথে আমাদের পরিণত চিন্তাভাবনার সাথে আমরা গানের কথাগুলোকে বুঝতে বা সেগুলোকে ধারণ করতে শিখি, সেটাই মনে হয় সবথেকে বড় পরিবর্তন। ভীষণ ভালো লাগলো আপু কথা বলে, একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। অনুষ্ঠানটি শেষ করব আমরা, ছোট্ট দুটো লাইন শুনবো আপনার কাছ থেকে। আমিও এনটিভিকে মানে ধন্যবাদ জানাচ্ছি, এনটিভির সকল কলা কুশলীকে আমাকে আজকে এত সুন্দর একটা মানে প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য। এবারও বর্ষা রুমো ঝুমো রুমো ঝুম রুমো ঝুমো রুমো ঝুম কে এলে নূপুর পায় রুমো ঝুমো রুমো ঝুম
কেলে নুপুর পায় রুম ঝুমুর ঝুম রুম ঝুমুর ঝুম। অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দিন।